নমস্কার বন্ধুরা, যারা শিক্ষাশ্রী ফর্ম ফিল আপ করতে পারছো না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো প্রথমে শিক্ষাশ্রীর ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য গুগলে লিখতে হবে শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী লিখে সার্চে দেওয়ার পরে একদম নিচের দিকে একটু আসতে হবে। এখানে পাওয়া যাবে যে শিক্ষাশ্রী সেকেন্ড লিঙ্ক দেওয়া আছে, ডাব্লু বি ওয়েবসাইটটির নাম আছে wbexpress.com। তো এইখানে গেলে পরে প্রথমে শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ এবং দু নম্বরে বেঙ্গলি। আমি আজকে বেঙ্গলিটা দেখাবো, তো পরের দিন ইংলিশটা দেখিয়ে দেবো। এখানে ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোড করে নেওয়ার পরে পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো আমি এখন ডাইরেক্ট পিডিএফেই দেখাচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে যারা নতুন অ্যাপ্লাই করছে তাদের জন্য এখানে নতুনে টিক মার্ক দিতে হবে, এবং এক নম্বরে আবেদনকারীর পুরো নাম শ্রী কুমারী, যদি মেয়েরা হয় তাহলে স্ত্রী কেটে দিয়ে তার সম্পূর্ণ নাম, ধরে নেওয়া যাক তার নাম মিতা কুমারী বিশ্বাস, তো তাকে পুরো নামটাই লিখতে হবে। কুমারীটা যে মাঝখানে আছে সেটাও দিতে হবে, বা ছেলেদের যদি দেখা যায় ছেলেদের নাম ধরা যাক বিকাশ কুমার বিশ্বাস, তো তার নামটাও লিখতে হবে পুরোপুরি বিকাশ কুমার বিশ্বাস। তো দু নম্বরে মাতা পিতা অভিভাবক, তো আমরা পিতার নাম দিলে মাতা ও অভিভাবক কেটে দেবো, কেটে দিয়ে পিতার নামটা লিখবো। দেখা গেল পিতার নাম আমরা লিখলাম রাম বিশ্বাস, তো দু নম্বরে আমরা লিখব রাম বিশ্বাস। ও ওপরের দিকে একটা এনরোলমেন্ট কার্ড নম্বর আছে, এটাকে কিছু করতে হবে না, এটা এখানে ফাঁকাই থাকবে। তো তারপরে তিন নম্বরে আছে তোমার লিঙ্গ, যে ছেলেরা যদি পুংলিঙ্গতে টিকমার্ক দেবে এবং মেয়েরা স্ত্রীলিঙ্গতে টিকমার্ক দেবে। চার নম্বরে আছে জন্ম তারিখটি এখানে সম্পূর্ণ সুন্দরভাবে লিখে দেবে। দেখা গেলো 22/4/1995 লিখে দিলে, 22/4/1995, 22/2/2002 লিখে দিলে। দেওয়ার পরে পাঁচ নম্বরে আছে ফোন নাম্বার, যে কোনো একটি ফোন নাম্বার এখানে দিতে হবে। আর এই একদম ডান দিকে ওপরে আছে এখানে ফর্ম, একটি ছবি লাগাতে হবে, ফর্মের নিচে ছবির নিচে নিজেকে সই করতে হবে। সাত নম্বরে বাড়ির নম্বর পেতে হলে ভোটার লিস্ট দেখতে হবে, ভোটার লিস্টে বাড়ির নম্বর পাওয়া যাবে, অথবা বাড়ির নম্বর না পাওয়া গেলে গ্রামের নাম লিখে দিলেও হবে। দু নম্বরে পোস্ট অফিস, এখানে থানা, তারপরে জেলা, তারপরে নদিয়া, তারপরে হচ্ছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা নদিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ লিখে দিলে হবে। আট নম্বরে পিতা মাতা অভিভাবক, যিনি আবেদনকারীর পড়াশোনার আর্থিক দায়িত্ব নিয়েছেন তার, তো এখানে তার নাম লিখতে হবে, তার পেশা কী করে সেটা, তার ঠিকানা গ নম্বরে তার ঠিকানা। ন নম্বরে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের নাম এইভাবে হবে যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ যেই ব্রাঞ্চটার ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী হবে। দেখা গেল রানাঘাট ব্রাঞ্চ, কল্যাণী ব্রাঞ্চ, এইভাবে হবে। তো তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবুক খুলে প্রথমেই পাওয়া যাবে আইএফসি কোড নাম্বার, যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে তার উপরে পাওয়া যাবে আইএফসি কোড, তারপরে এমআইসিআর কোড, ওটাও ব্যাংকের পাসবুকের প্রথমের দিকেই পাওয়া যাবে। দশ নম্বরে আছে বিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম দিতে হবে, তো তারপরে বিদ্যালয়ের ঠিকানা, বিদ্যালয়ের যেটা ঠিকানা ফুল ঠিকানা দিতে হবে, তারপরে কোন ক্লাস আর কবে থেকে ওই ক্লাসে পড়ছো, তো কবে থেকে ওই ক্লাসে পড়ছো এখানে লিখতে হলে ভর্তির যে স্লিপ পাওয়া যাবে, ভর্তির সময় যে স্কুল থেকে স্লিপ দেয় সেই স্লিপের মধ্যে ভর্তির ডেটটা পাওয়া যাবে, তো সেই ডেটটা এখানে দিয়ে দিলেই হবে। এগারো নম্বরে আছে আগের বছর অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ডের জন্য অ্যাপ্লাই করেছো কি না, তো সেখানে হ্যাঁ হলে হ্যাঁ অথবা না হলে না, যদি হ্যাঁ বলো তাহলে তার সম্পূর্ণ বিবরণটা এখানে দিতে হবে, কোন ধরনের বৃত্তি বা বৃত্তির নাম ও বিশদ বিবরণটা লিখে দিতে হবে। বারো নম্বরে আছে অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ডের জন্য আবেদন করেছো কি না, যদি আবেদন করে থাকো তাহলে হ্যাঁ, এবং সমস্ত সূত্র থেকে মোট সার্বিক আয়, অর্থাৎ বছরে যেটা আয় সেই বার্ষিক আয়টা, ফ্যামিলি ইনকামটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে তারিখ ও স্থান, আবেদনকারীর পিতামাতার স্বাক্ষর, ও এখানে আবেদনকারীর স্বাক্ষর করা হলেই হয়ে যাবে। তো তার পরের পেজে নিজেদের কিছু করার নেই, পরের পেজে কাজ আছে প্রধান শিক্ষক একটি সিলমোহর করে প্রধান শিক্ষক সই করবে, এবং নিচের দিকে আছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে কেবলমাত্র সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটি কমিশনারদের এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা এখানে সই করে, যে কোনো একজন তাদের থেকে সই করে সিল দিয়ে পিনকোড দিয়ে দেবে, তো এটা নিয়ে তোমাদের স্কুলে জমা দিতে হবে। তো আজকের জন্য এইটুকুই।